2025 বিপিএল এর দল মালিকানা পরিবর্তন হচ্ছে। নতুন মালিকানা নিয়ে বিপিএল এর 11তম আসর মাঠে গড়াতে যাচ্ছে, আর এই আসরে একাধিক দলের মালিক পরিবর্তনের প্রসঙ্গে উঠে আসছে ঠিক কতটি দল এবার বিপিএল এ পারফর্ম করবে, দু একটি দল বাড়ানোর চিন্তা ভাবনা করছে কিনা বিসিবি। বিপিএল এর কেন্দ্রিক এই প্রশ্নে সোশ্যাল মিডিয়া এক প্রকার সরগরম, আর এসবের জট খোলা হবে এই প্রতিবেদনে। 2024 বিপিএল এ যে দলগুলো খেলেছিল তার মধ্যে প্রায় সব দল 2023 আসরে একই মালিকানা নিয়ে খেলেছিল, কিন্তু 2025 বিপিএল এ তা আর হচ্ছে না। পরিবর্তন হচ্ছে একাধিক দলের মালিকানা, পরিবর্তন হচ্ছে দলের নামও, তবে কয়েকটা দল তাদের আগের মালিকানায় বিপিএল এ পারফর্ম করবে, আর এর মধ্যে রংপুর রাইডার্স একটি। বিপিএল এর ঐতিহ্যবাহী এই দলটির অর্থায়ন এবং ম্যানেজমেন্টে থাকবে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা লিমিটেড বরাবরের মতো রংপুর রাইডার্স এর মালিকানায় থাকবে 2025 বিপিএল এও। মালিকানা পরিবর্তন না হওয়ার সম্ভাবনা আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরও। বরাবরের মতো অরিয়ান্স গ্রুপের তত্ত্বাবধানে এবার বিপিএল আসতে পারে ভিক্টোরিয়ান্স। যদিও কিছুটা সন্দেহ রয়েছে, তবুও অরিয়ান্স গ্রুপের হাত ধরেই কুমিল্লা পারফর্ম করতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দলটির মালিকানায় থাকতে পারে পূর্ববর্তী মালিক পক্ষ তথা আখতার গ্রুপ। আখতার গ্রুপের তত্ত্বাবধানে একাধিকবার বিপিএল খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 2025 সালেও এই ব্যানারে বিপিএল আসতে পারে চট্টগ্রামের দলটি। তবে পরিবর্তন হতে পারে খুলনা দলের মালিকানা সত্ত্ব। এর আগের আসরে প্রিমিয়ার ব্যাংকের তত্ত্বাবধানে বিপিএল এ পার্টিসিপেট করেছিল খুলনা, কিন্তু এবার সেই একই মালিকানায় না, ভিন্ন কোনো কোম্পানি এই দলটার মালিক পক্ষ হতে চলছে, আর সেটি খুব সম্ভবত মাইন্ডট্রি লিমিটেড। খুলনার মতো মালিকানা পরিবর্তন হতে পারে বহুল আলোচিত ঢাকার মালিক পক্ষের। এই দলটির মালিক পক্ষের সঠিক নাম এখনও জানা না গেলেও খুব সম্ভবত রিমার্ক, হারলান, অল্টন এই দুই কোম্পানির তত্ত্বাবধানের সাথে ব্যক্তি মালিকানাও যোগ হতে পারে। শোনা যাচ্ছে এই দলটির মালিকানা সত্ত্ব পেতে পারে একাধিক শেয়ার হোল্ডার, যদিও বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো বার্তাই পাওয়া যায়নি। তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না ঢাকার মালিকানা সত্ত্ব কে বা কারা পেতে চলছে। পরিবর্তন হতে পারে সিলেট দলের কোম্পানিও। গত দুই আসরে নিলাম মালিকানা সত্ত্ব হোল্ড করলেও এবার এই দলটির মালিক পক্ষে যোগ হতে পারে ফিউচার স্পোর্টস লিমিটেডের নাম। তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক পক্ষের। গত কয়েক আসরের মতো এবারও বিপিএলে বরিশাল থাকতে পারে ফরচুন গ্রুপের হয়ে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি চূড়ান্তভাবে কে বা কাহারা কোন দলের মালিকানা সত্ত্ব পেতে যাচ্ছে। অন্যদিকে বিপিএল এর দিনক্ষণ ঘনিয়ে আসছে। ট্রাস্টেড কোনো কোম্পানি না পেলে বিসিবি নিজেরাই দল পরিচালনা করতে পারে একাধিক দলের বলেও ধারণা করা যায়। তবে বরাবরের মতোই সাত দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। নতুন দল বাড়ার সম্ভাবনা একেবারেই নেই। সম্প্রচার সত্ত্বেও থাকছে অপরিবর্তিত, মাঠের সংখ্যাও আগের ন্যায়, তাই দল বাড়ানোটা অনেকাংশে অসম্ভবও বটে। তবে 2026 সালে স্বয়ংসম্পূর্ণ বিপিএল এর আশা করছে দেশের ক্রীড়া বিশ্লেষকরা। মাঠ এবং দলের সংখ্যা বাড়বে বলেও অনেকেই মনে করেন, আর তাতে জাঁকজমকপূর্ণ এক বিপিএল এর দেখা মিলতে পারে 2026 বিপিএল আসরে। আবু নাঈম, স্পোর্টস টাইমস।